আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি রান্না করব পটল ভাজি স্পেশাল ভাবে। তো আমি পটলগুলো আগেই ছিলে নিয়েছি, অনেকেই ছিলে নেয় না, এটা এখান থেকে চামড়াটা জাস্ট উঠিয়ে নেয়, বাট আমি পুরোটাই ছিলে নিয়েছি আর একটু একটু করে কেটে নিয়েছি যাতে মশলাটা ঢুকে। তো বন্ধুরা চলুন তাহলে ভাজি করা যাক। তো আমি আমার পটলগুলো হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি পটল ভাজির জন্য একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পটলগুলো দিয়ে দিব। পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি, খুবই অল্প আঁচে ভেজে নেব। আমি চুলার আঁচটা অনেক কমিয়ে দিয়েছি লিমিটের মধ্যে। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পটলটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর ঢেকে দিব না, এভাবেই ভেজে নেব। তো বন্ধুরা আমার পটল ভাজি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন দুই পাশে। তো এটা এখন আমি নামিয়ে নিচ্ছি, এখানে আমি আরেকটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর হালকা একটু জিরে জিরে দিয়ে দেবো, আস্ত জিরে, আস্ত জিরে দিয়ে দিচ্ছি। দেন জিরেটা একটু ভেজে নিব। জিরেটা ভেজে নেওয়ার পরে আমি একটু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। দেন হালকা একটু ভেজে নিন। পেঁয়াজ ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল দিয়ে হালকা একটু ভেজে নেব। এখন আমি নামিয়ে ফেলব। তো বন্ধুরা আমার পটল ভাজি হয়ে গিয়েছে, বুঝতেই পারছেন। তো আমার পটল ভাজির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।